পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানকে যানজট মুক্ত করতে জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে হকারদের কাছে আবেদন করা হয়, তারা যেন পিচ রাস্তায় হকারি না করেন। কিন্তু দেখা যাচ্ছে অনেক হকার এখনও পিচ রাস্তায় নেমে হকারি করছেন। শুক্রবার জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা হকার ইউনিয়নের সভাপতি প্রসেনজিৎ দাস জানান, কোনো হকার পিচ রাস্তায় হকারি করছেন না। তিনি হুমকির সুরে বলেন, কেউ হকারদের ওপর হাত দিতে পারবে না, কেউ হকারদের ওপর আঘাত হানতে পারবে না। তিনি আরো জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা পরিস্থিতিতে হকারদের 2000 টাকা করে অনুদান দিয়েছেন। তার দাবি, এর থেকে প্রমাণিত হয় মুখ্যমন্ত্রী হকারদের স্বীকৃতি দিয়েছেন। পার্কিং এর সুবিধার জন্য দুদিকে দুটো পার্কিং করা হয়েছে। এবারে আমরাও প্রস্তাব দিয়েছিলাম সেদিন মিটিংয়ে, যে অনেক সময় হয়তো ধরুন একটা কেউ ব্লাউজ কিনতে এলো বা একটা কোনো জিনিস চেঞ্জ করতে এলো, সেক্ষেত্রে তার 1 মিনিটের কাজ আছে, তো সে হয়তো গাড়িটা রাখতে আবার ওখানে যাবে, আসবে এই রোদে। তো আমরা বলেছিলাম যে বিসি রোডে একটা চওড়া জায়গা আছে, সেখানে পৌরসভার একটা ইনকামও হবে, সেখানে একটা সাইকেল স্ট্যান্ড কপ বা গাড়ি স্ট্যান্ড করা হোক, অনেকটা চওড়া রাস্তা আছে। তো আগে সেখানে ছিল, আগের বোর্ডের মানে তার আগের বোর্ডের আমলে ওখানে একটা স্ট্যান্ড ছিল, মানুষ গাড়ি রাখতো। তো যদি সেইটা করা হয় তাহলে 2-5 মিনিট যারা মাল নেবে তারা কিন্তু হয়তো ওখানে রেখে একটা পয়সা দিয়ে তারা মালটা কিনতে পারবে। কিন্তু যারা সারাদিন যে ব্যবসাদাররা আছে তাদের তো স্ট্যান্ডেই রাখতে হবে, কারণ স্ট্যান্ড তো পৌরসভা করেছে, প্রশাসন করেছে। তো বেশিক্ষণ গাড়ি রাখলে স্ট্যান্ডে রাখতে হবে, এটা তো সত্যি কথা। কিন্তু 2-5 মিনিটের জন্য যারা আসে তাদের জন্য ওখানে যদি একটা টেম্পোরারি স্ট্যান্ড করা হয় এবং তাকে 10 মিনিট টাইম দেওয়া হলো একটা কুপন দিয়ে, এবং সে তার পয়সাও দেবে, পৌরসভার ইনকামও হবে, 10 মিনিট দিল, 10 মিনিট পরে সে গাড়ি নিয়ে চলে গেল। এরকম একটা করলে তো কোনো অসুবিধা হয় না। এক্ষেত্রে দেখুন, বিসি রোডে ব্যবসাদারদেরও চলতে হবে, মানুষেরও চলতে হবে। তো সুতরাং সবাইকে নিয়েই বর্ধমান শহর, সবাইকে দেখতে হবে। তো সেই অধিকার আমাদের নিশ্চয়ই প্রশাসন আছে, তারাও চিন্তাভাবনা করবেন। তাদের যেটা কাজ তারা নিশ্চয়ই করছেন, তারা এমন কিছু কাজ করবেন না যে যেটা নিশ্চয়ই কোনো মানুষের জীবন জীবিকার ওপর আঘাত আসে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।